আখাউডা লাকসাম নির্মাণাধীন ডাবল রেললাইন প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ অভিযান করার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম স্কুল মাঠে ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক পরিবার এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কৃষক লীগের সভাপতি ও ভুক্তভোগী হাজি আব্দুর রহিম তিনি বলেন আখাউডা লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের কারণে দেবগ্রাম এলাকার অর্ধ শতাধিক পরিবারের বাড়ি বাড়িঘর সহ বহু গাছপালা রেলপথের আওতায় পড়েছে কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে বিনা নোটিশে গত ১৪ ও ১৫ নভেম্বর পুরো শহরের দেবগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধ পরিবারের গাছপালা ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভাঙা শুরু করে এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাধার মুখে অভিযান বন্ধ রাখে কর্তৃপক্ষ এ নিয়ে আখাউড়া লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করেন ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ অভিযান করা হবে কিন্তু দুই সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও রেল কর্তৃপক্ষ তাদেরকে ক্ষতিপূরণ দেয়নি ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ রেলপথ প্রকল্প কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ করার পায়তারা করছে প্রকল্প কর্তৃপক্ষ 27 নভেম্বর এলাকায় মাইকে প্রচার করেছে 30 নভেম্বর ও 1 ডিসেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারগুলোর মাঝে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে উচ্ছেদ অভিযানের আগে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবারগুলো বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া লাকসাম ডাবল রেল পথ প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অফিসিয়াল জটিলতায় কিছুটা দেরি হলেও প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়া হবে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমদ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি